প্রথম দল হিসেবে টানা চতুর্থ বাংলাদেশ প্রিমিয়ার লীগ শিরোপা নিজেদের করে নেয়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস। শুক্রবারই গড়তে পারে ইতিহাস, প্রতিপক্ষ শেখ রাসেল ক্রীড়া চক্র। চ্যাম্পিয়ন হলে উদযাপনের প্রস্তুতিও সেরে রেখেছে তারকা সমৃদ্ধ দলটি। কিংস এরেনায় বিকাল চারটায় যখন এই ম্যাচ শুরু হবে, তখন কুমিল্লায় মর্যাদার ঢাকা ডার্বিতে লড়বে আবাহনী মোহামেডান। চারে চার থেকে মাত্র তিন পয়েন্ট দূরে কিংস। শেখ রাসেলকে হারালেই লীগ শিরোপা উঠবে বসুন্ধরা কিংসের হাতে, ইতিহাস হবে বাংলাদেশের ফুটবলে। পেশাদার মোড়কে কারণেই টানা চার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি, আর সেই কীর্তির ভাগিদার হবেন অস্কার ব্রুজন। তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলতে মরিয়া স্প্যানিশ কোচ। It's good word. I like the word desperate because I apply always for Bangladesh culture. I think that the people in Bangladesh, as we say before, is peaceful people desperate for success. But again, we need to trust on the process. ঘরোয়া ফুটবলের সব শিরোপা আছে কিংসের হল অফ ফেমে, অপেক্ষায় আরও একটি মাইল ফলক স্পর্শের। এই মৌসুমে দ্বিতীয় ট্রফির অপেক্ষা থাকলেও আক্ষেপ হয়ে ট্রেবল জিততে না পারা। টানা তিনবার লিগ শিরোপা আমি পার্সোনালি পাচ্ছি, প্লাস ক্লাব টানা চারবার শিরোপা পাওয়া, এটা রিয়েলি টাফ ব্যাপার। একটা নতুন ক্লাব এসে এই ধরনের হিস্ট্রি গড়াটা একটা ক্লাবের জন্য বিগ অ্যাচিভমেন্ট। সব টিমেরই কিন্তু ইচ্ছা থাকে ট্রেবল জিতা এক সিজনে, তো ডেফিনেটলি আমাদেরও ছিল। যদি ফেডারেশন কাপটা আমরা জিততে পারতাম, হয়তো এটা আমার কাছে মনে হয় যে 2011 সালের পরে মনে হয় এটা আবার নতুন করে বসুন্ধরা কিংসে করতে পারতো। ফাহাদ তপু অবশ্য প্রথম শিরোপার স্বাদ পাননি, দলের দ্বিতীয় মৌসুমে যোগ দিয়ে টানা তিন শিরোপাতেই ছিলেন সঙ্গী। স্পেশালি হ্যাঁ, আমি অনেক এক্সাইটেড এবং অনেক ভালো একটা ব্যাপার ফিল করছি, কারণ হ্যাটট্রিক শিরোপা কিন্তু একটা প্লেয়ারের জন্য বিশাল অ্যাচিভমেন্ট। বিগ ম্যাচ সবাই জিততে চাই শেখ রাসেলের সাথে, শেখ রাসেল খুবই ভালো একটা টিম, সো সবাই ওইভাবে নিজেদের প্রিপেয়ার করতেছে। আমরা নেক্সট ম্যাচটা জিতে আসলে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তিন ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হতে বললে এটা আমাদের জন্য একটা ভালো। ঘরের মাঠে শিরোপা জিততে উদযাপনের প্রস্তুতি নিয়ে রেখেছে কিংস। চ্যাম্পিয়ন জার্সি, আতশবাজি সবই থাকবে এই আয়োজনে, তবে সেখানেই থেমে যাওয়া নয়, এরপর লক্ষ্য এএফসি টুর্নামেন্ট। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা।